বসন্ত জাগ্রত দ্বারে, অর্থাৎ এখন বসন্তকাল। বাংলা ক্যালেন্ডারে চৈত্রের দ্বিতীয় সপ্তাহ। অকাল বৃষ্টি এই মধ্য চৈত্রের বাতাসেও এনেছে হালকা শিরশিরানি। সন্ধ্যা সকালের সূর্য সেও বুঝি বসন্ত নেশায় একটু বেশি রঙিন। প্রকৃতিও পলাশ শিমুল কুসুমে একটু বাড়তি রং লাগিয়েছে, রং লেগেছে মনেও। কিন্তু যারা এই রং দেখলেন না, দেখতে পারলেন না, শুধু গন্ধ বাসে স্পর্শে বুঝলেন প্রকৃতির এই বদলে যাওয়া, তারা কি বঞ্চিত থাকবেন এই রঙের উৎসব থেকে? তাই কি হয় কখনো? এবার দশম বছরে পা দিল দৃষ্টিহীনদের ফুলদোল। কিন্তু কি এই ফুলদোল? দেখুন, রং নয়, আবির নয়, বরং রঙিন ফুলের পাপড়ি ছড়িয়ে জমে ওঠে দোল। ফুলের মালায় পাপড়ির নরম স্পর্শে অন্য দৃষ্টিতে তারা বুঝে নেন রঙের চেহারা, চিনে নেন অনাগত বসন্তকে। শহর কলকাতার বুকে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড নামক এক স্কুল। এখানে আছে অসংখ্য ছোট ছোট শিশুরা। এখানে পড়ানো হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেই ছাত্রছাত্রীরাই গত দশ বছর ধরে এই একই রকমভাবে মেতে ওঠেন তাদের নিজস্ব বসন্ত উৎসবে। কেবলমাত্র ফুলের পাপড়ির ছড়াছড়ি নয়, নিজেরা কেউ আবৃত্তি করেন বসন্ত কবিতা, কেউ বা নাচে, কেউ বা গান করেন এই বসন্তেই। আর এই সংস্থার সমস্ত দাদা দিদিরা আছেন, তারাও কিন্তু বছরের এই সময়টা নিজেদের পরিবার বা অন্য কোথাও নয়, বসন্তের এই একটা দিন এই অন্ধ ছাত্রছাত্রীদের সঙ্গেই কাটিয়ে আসছেন বিগত দশ বছর ধরে। রাবেয়া কি? রাবেয়া খাতুন, কেমন লাগছে তোমার? তাই, তুমি কত বছর বয়স থেকে আছো এখানে? মানে এই বছরেই ভর্তি হয়েছি। তুমি এখানে প্রথম ভর্তি হয়েছো, কোথা থেকে আসছো? মহাদেব দাস স্কুল। আচ্ছা, তোমার কেমন লাগে এখানে? ভালো লাগে। ভালো লাগে? সবাই ভালো? চোখে যাদের অন্ধকার, তারাই রঙে রঙে ফুলে ফুলে রঙিন করে তুলছেন বসন্তকে, ডাক দিচ্ছেন আমাদের, আপনাদেরও, যারা চোখ থাকলেও প্রতিদিন মিস করে যাই বসন্তের রঙকে। কেমন লাগলো এই প্রতিবেদন জানাবেন আমাদের, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।